শান্তি কায়েম করে কিভাবে এই উৎসব এবং আমার জীবনযাত্রা আবার সুন্দরভাবে চলতে পারে ব্যবস্থা করার, আমি মুখ্যমন্ত্রী অনুরোধ করব। আপনার দুইজন মন্ত্রিসভা দুইজন সদস্য, নাম ধরেই বলছি, সুধাংশু দাস, এর আগে একবার কৈত্রবাড়ি ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে এরকম যে অযাচিত পরিস্থিতিতে গিয়ে সারা ত্রিপুরার যে মানুষের কাছে বর্ষিত হওয়ার পরও কি ভদ্রলোকের বিন্দুমাত্র শিক্ষা নেই? এখন এই যে উত্তেজনার পর মুহূর্তে সরাসরি কদমতলা কথা না বললেও তিনি গোটা ত্রিপুরাজ্যের মধ্যেই একটা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়ানোর জন্য সেরকমভাবে ফেসবুক পোস্ট দিচ্ছেন। আরেকজন মন্ত্রী টিঙ্কু রায় একই কায়দায় তিনিও সুধাংশু দাসের সাথে এই পথে কে কার চাইতে বেশি জনগণকে উস্কে দিতে পারে এই প্রতিযোগিতায় নেমেছেন। আমি খুব হাত জোর করে করজোর করে বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তাদের দলের সভাপতির কাছেও, আপনাদের এই সদস্যদের মুখ বন্ধ করান একটু। আপনারা সরকার চালাচ্ছেন, আজই আপনাদেরকে ধৈর্য শেখাতে হবে, আপনাদেরকে শান্তি আনার জন্য সামনে গিয়ে দাঁড়াতে হবে, না দাঁড়িয়ে উল্টু আপনারাই সেই শান্তি ভগ্ন করার এই হাতিয়ার হিসেবে পরিণত হবেন না, জনগণ মাফ করবে না। যাই হোক, আমি এটুকুই বলতে চাই, এই মুহূর্তে শান্তি সম্প্রীতি এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যাতে আমরা সবাই সুন্দরভাবে করতে পারি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, সবচেয়ে বড় প্রয়োজন এই সময়তে। সেই ক্ষেত্রে সমস্ত সৌহৃদ্য সম্পন্ন মানুষ তার সাথে একতাবদ্ধ হয়ে সরকার সে পরিস্থিতি নিয়ে আসার জন্য সে ভূমিকা পালন করুন, এটাই আমার আবেদন থাকবে।